আসসালামু আলাইকুম, কৃষি রূপান্তরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা ভেন্ডি বা ঢেঁড়সের পাতা মোড়ানো পোকা কিভাবে আমরা চিনব এবং কিভাবে এটা সহজে আমরা জৈব পদ্ধতিতে দমন করতে পারবো এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো দর্শক আমাদের সাথেই থাকুন। ভেন্ডির পাতা মোড়ানো পোকা ক্রীড়া অবস্থায় পাতা মোড়ায় এবং ভিতরে বসে সবুজ অংশ খেয়ে সাদা করে ফেলে। এটা সাধারণত কচি পাতায় আক্রমণ বেশি করে, যেমনটি আমরা ছবিতে দেখতে পাচ্ছি ঠিক এইভাবেই পাতা মুড়িয়ে ভিতরের অংশ খেয়ে থাকে। এই মোড়ানো অংশটি আমরা যদি খুলে দেখি তাহলে আমরা ভিতরে পাতা মোড়ানো পোকার ক্রীড়া দেখতে পাবো। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যেটা, এটা হলো পাতা মোড়ানো পোকার ক্রীড়া। এভাবে যদি আমরা মোড়ানো পাতাগুলো খুলে দেখি প্রত্যেকটা মোড়ানো পাতাতেই আমরা ক্রীড়া দেখতে পাবো। তো দর্শক, এবার আমরা পাতা মোড়ানো পোকার দমন ব্যবস্থাপনা নিয়ে কথা বলবো। পাতা মোড়ানো পোকা দমনের ক্ষেত্রে আমরা রাসায়নিক পদ্ধতি এবং জৈব পদ্ধতি দুইটার মাধ্যমে আমরা পোকাটাকে দমন করতে পারি। তো জৈব পদ্ধতিতে দমনের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ আমাদেরকে ফলো করতে হবে এবং আক্রান্ত পাতাগুলো আমাদেরকে সুন্দর করে হাত বাছাই করে মাটিতে পুঁতে ফেলতে হবে অথবা আগুনে পুড়িয়ে ফেলতে হবে। তাছাড়া আমরা জৈব বালাইনাশক অগ্নি মিসাইল বা মেহগুনি ফলের নির্যাস আমরা স্প্রে করেও পাতা মোড়ানো পোকা দমন করতে পারি। আমাদের চ্যানেলে মেহগুনি ফলের নির্যাস এবং অগ্নি মিসাইল তৈরির বিষয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। রাসায়নিক পদ্ধতিতে দমনের ক্ষেত্রে আমাদেরকে প্রতি লিটার পানিতে 2 মিলি সুমিথিয়ন ভালোভাবে গুলায়ে গাছের পাতা ভিজিয়ে স্প্রে করতে হবে। তবে আমাদের উচিত সবসময় জৈব পদ্ধতি ফলো করা, কারণ নিরাপদ ফসল উৎপাদন আমাদের খুবই জরুরি একটা বিষয়। তো ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য।